প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে রাজ্যে তৈরি হচ্ছে রাজপথ। রাজধানীর বিকে রোডে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম এই ধরনের রাস্তা। প্রায় 7 মিটার দীর্ঘ রাস্তাটির কাজ শেষ হবে 15 দিনে। সোমবার সংশ্লিষ্ট রাস্তায় কাজ পরিদর্শন এসে একথা জানান সদর জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ যাদব। রাজধানী আগরতলাকে তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে পুরোদমে। সাম্প্রতিক কালে আগরতলা শহর স্মার্ট সিটির প্রকল্পের অনুমোদন পেয়েছে। এবার রাজধানীর বিভিন্ন রাজপথগুলি আধুনিক ও মসৃণ করার জন্য এক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর নাভি কেন্দ্র বিকেল রোডকে বেছে নেওয়া হয়েছে প্লাস্টিক রোডের জন্য। সোমবার সদর জেলাশাসক ডক্টর শৈলেশ যাদব, মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্যরা সংশ্লিষ্ট রাস্তাটি পরিদর্শন করেন। এদিন জেলা শাসক ডক্টর শৈলেশ যাদব জানান, প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে তৈরি এই ধরনের রাস্তা রাজ্যে প্রথম তৈরি হচ্ছে এবং আগামী 15 দিনের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে। सिटी से जो बीके रोड है लगभग 700 मीटर की है, इसका इसको प्लास्टिक रोड बना रहे हैं। अच्छा अच्छा, प्लास्टिक वेस्ट मटेरियल से रोड का सरफेस किया जाएगा। तो अभी तक हमारे स्टेट में कोई प्लास्टिक रोड नहीं थी, तो ये प्रोजेक्ट हमने लिया है, एक इनोवेटिव प्रोजेक्ट। ये जो बीके रोड है, जो मेन रोड है यहाँ की, इसमें पहले स्मार्ट सिटी से दोनों साइड में फुटपाथ बन चुका है, लगभग पूरे पार्ट में, कुछ पार्ट बचा हुआ है। बाकी जो सरफेस है इसका, अभी प्लास्टिक से प्लास्टिक और बिटुमेन मिक्स करके प्लास्टिक रोड, ये त्रिपुरा का पहला प्लास्टिक रोड होगा। अभी पहले इसका जो पुराना सरफेस था लगभग 9 इंच, उसको निकाला गया है ताकि नया सरफेस जो है वो पूरा स्ट्रांग बने। तो अभी अराउंड अगले 15 दिन के अंदर ये काम समाप्त हो जाना चाहिए। हमारी कोशिश यही रहेगी 26 जनवरी तक इसको हम कम्प्लीट करके इसका इनॉग्रेशन करें। তথ্য বিজ্ঞ মহলের মতে, সংশ্লিষ্ট রাস্তাটির তৈরির কাজ শেষ হলে এবং তা যদি পরীক্ষা নিরীক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের মনোপুত হয়, তাহলে ধীরে ধীরে রাজধানীর অন্যান্য রাস্তাগুলিও ঠিক একইভাবে বর্জ্য প্লাস্টিক পদার্থ দিয়ে প্লাস্টিক রোড তৈরি হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।